সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। স্বাগত জানাচ্ছি বিরল উপজেলাধীন তেঘরা এলাকা থেকে। বেশ কিছু কুরবানি উপযোগী ষাঁড় দেখছি আমার সামনে, সারিবদ্ধভাবে বাঁধা আছে। এগুলো সবগুলোই কালেক্ট করেছেন রফিকুল ভাই। তা আমরা এই ষাঁড় গরুগুলোর সম্বন্ধে কিছু তথ্য দেব। শনিবার 27 মে 2023 আজ আমরা আমরা এই পাশে রফিকুল ভাইয়ের সাথে একটু কথা বলতে চাই। ভাই আসসালামু আলাইকুম। ভাই ওয়ালাইকুম সালাম। ভাই অনেক ব্যস্ততা, আবার কালেক্ট করছেন অনেকগুলা। ভাই এগুলো আমার বাসা কয়টা ছিল আর কয়টা কালেক্ট করা আছে, কয়টা কালেক্ট করা? হ্যাঁ এগুলো হয়েছে বর্তমানে, আজকে এখানে আছে আটটা এক লট, আটটা এক লট, চারটা এক্সট্রা বান্ধে দিব, চারটা আরো এক্সট্রা আছে। আচ্ছা আমরা দেখি এক্সট্রা গুলো একটু দেখে নিই এক নজরে। এটা একটা, এটা একটা, এটা একটা এবং এটা একটা। আচ্ছা চলেন আমরা এখন ওগুলো দেখতে চাই। তাহলে টোটাল এই পাশে রয়েছে আটটা, এই পাশে আটটা আর এই পাশে রয়েছে চারটা। আচ্ছা তার মানে এই আটটা লটের রেট আলাদা, চারটার আলাদা। হ্যাঁ জি জি। আচ্ছা কি অবস্থা এই যে এই আটটার মধ্যে রানিং দাতালো কয়টা ভাই? এটা রানিং দাতালো আছে ভাই এখানে পাঁচটা, পাঁচটা রানিং দাতালো। হ্যাঁ রানিং দাতালো পাঁচটা, তিনটা দাঁত ফাঁস, তিনটা দাঁত ফাঁস। আর ও পাশের গুলা? এখানে দুইটা দাঁতালো আছে, দুইটা দাঁত ফাঁস, দুইটা দাঁতালো, দুইটা দাঁত ফাঁস। আচ্ছা এখন এইগুলো রেট কত রেখেছেন বলেন দেখি? এগুলো রে রাখছি ভাই, আর বেশি রে রাখবো না, কারণ আমার প্যাকেজ তো থাকে না। হ্যাঁ অল্প সময়ের মধ্যে বিক্রি হবে। হ্যাঁ হ্যাঁ তা তো অবশ্যই, কারণ বেশি রে প্যাকেজ রেট বেশি দিলে প্যাকেজ বিক্রি হবে না। না তা তো অবশ্যই, আর আমার প্যাকেজ থাকে না। এটা দিলাম আমি 76,500 করে, 76,500 এবং ও পাশে গুলা? এগুলা 78,500 করে, 78,500 500 করে। আচ্ছা আচ্ছা তাহলে এগুলো 78,500, এগুলো হচ্ছে 76,500। আচ্ছা আসেন আমরা একটা একটা করে দেখব, আমাদের জাতমান বলবেন। আচ্ছা আমরা একটু এভারেজ গোস্তের একটা আইডিয়া নিতে চাই, কেমন আসতে পারে বলেন তো? ভাইয়া এখানে হবে ভাইয়া শব্দ 115 কেজি করে হবে, 115 কেজি করে হতে পারে। চোখের আইডিয়া এখান থেকে হয়তো বা 2-4 কেজি এদিক ওদিক হতে পারে। ওজন আছে, দাঁতালা গরু ওজন আছে, 115 কেজি করে আসার সম্ভাবনা আছে। আচ্ছা আসেন একটা করে দেখি, এই যে শুরুতে যেটা দেখছি এটা তো মোটামুটি একটা শাহিওয়ালের পার্সেন্টেজ আছে, শাহিওয়ালের পার্সেন্টেজ আছে। এটা হচ্ছে সিরিয়ালের প্রথম নাম্বার, নাভি আছে। এই পাশে আমরা দেখছি সিংহ হয়ে গেছে, কালারটা হচ্ছে লাল, সুন্দর কালার। চুল আছে, নাভি আছে, কম্বল আছে, সব দিক দিয়ে উপযুক্তি। দাঁতও আছে, দুই দাঁত, দুই দাঁত। আচ্ছা এটা হচ্ছে প্রথম নাম্বার, সরাই দেন দেখি আমরা এই পাশটা দেখি। প্রথম নাম্বার মোটামুটি বড় সাইজের, এটা হচ্ছে প্রথম নাম্বার, শাহিওয়ালের পার্সেন্টেজ আছে। আচ্ছা আমরা এখন দুই নাম্বার দেখতে চাই, এটা দুই নাম্বার, এটাও তো দেখছি আমরা সিং হয়ে গেছে, সুন্দর চুস চুর আছে, জাতে দেশি। হ্যাঁ হ্যাঁ দাঁতালো, দাঁতালো, দুই দাঁত বয়স। হ্যাঁ দুই দাঁত বয়স, দুই দাঁত বয়স। দেখেন গরু কুরবানি উপযোগী করি, কারণ কুরবানিতে যে যা কিছু লাগে সব কিছু আছে, কুরবানিতে যা যা প্রয়োজন সব কিছু আছে। যেমন সিং, সিং মাথা লাগে, সিং মাথা, দাঁত লাগে, দাঁত লাগে, কালার লাগে, কালার সব কিছু ঠিক আছে। গেটআপটা দেখেন, গেটআপ, গেটআপটাও বেশ সুন্দর, খুব সুন্দর গেটআপ। সিরিয়ালে দুই নাম্বার, দুই নাম্বার। রেট বললেন কত? 76,500, 76,500 দুই নাম্বার। চলেন তিন নাম্বারে চলে যাই, এটা হচ্ছে তিন নাম্বার, এটাও তো আমরা দেখছি দুইটা সিং হয়ে গেছে। চুরটা দেখেন, চুরটা সুন্দর, একটা কাজলা কালার না, লাল কাজলা, লাল কাজলা বলে এটাকে, লাল কাজলা। সিরিয়ালে তিন নাম্বার, তিন নাম্বার, রানিং দুই দাঁত, রানিং দুই দাঁত, দুই দাঁত, রানিং দুই দাঁত বয়স, জাতে দেশি। হ্যাঁ দেশি, জাতে দেশি। গোস্ত বললেন 115 কেজি করে আসার সম্ভাবনা আছে। জি জি, এখান থেকে 2-1 কেজি হয়তো কম অথবা বেশি হতে পারে। বেশি হতে পারে। এটা হচ্ছে সিরিয়ালে চার নাম্বার, চার নাম্বার, লাল টুকটুকে কালার, টুকটুকে কালার, চুচ আছে, মাথা, চুর আছে, মাথা আছে এবং সিংহ হয়ে গেছে। হ্যাঁ সিংহ হয়ে গেছে, হ্যাঁ চাম দেখেন, চাম পাতলা পুতলা, সব সুস্থ সবল। হ্যাঁ খুব সুস্থ সবল, সব সুস্থ সবল, কোনো ধরনের কোনো সমস্যা নেই? না 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 কোনো সমস্যা নেই। ব্যাটারি দুইটা করে আছে, ব্যাটারি প্রত্যেকটার দুইটা করে, দুইটা করে। এটা হচ্ছে সিরিয়ালের চার নাম্বার। আচ্ছা আমরা দেখি এটা পাঁচ নাম্বার, দেখেন এটা আরো খুব আকর্ষণীয়, এটা আকর্ষণীয় একটা গরু, খুব সুন্দর সিং হয়ে গেছে, বেশ সুন্দর মাথা, মুখ খাটো, মুখটা খাটো, ছোট, কালারটা খুব সুন্দর, কালারটা সুন্দর। আচ্ছা আচ্ছা জাতে দেশি, হ্যাঁ দেশি, চুষ আছে না, দেশি চুষ আছে। হ্যাঁ দেখেন পিছনটা দেখেন, ওজন দেখেন, ওজন পিছনটা সুন্দর, ওজনটাও আছে। হ্যাঁ আছে দেখেন, দাঁত হইছে, দাঁত হইছে, দাঁত ফাঁস, তবে সিং হয়ে গেছে, বড় বড় সিং হয়ে গেছে, মোটামুটি বয়স হয়ে গেছে। এক সপ্তাহের মধ্যে দাঁতে যাওয়ার সম্ভাবনা আছে। আচ্ছা তাহলে সরাই দেন এটা, এটা হচ্ছে তাহলে সিরিয়ালের পাঁচ নাম্বার,
যাতে দেশি, মোটামুটি বয়স হয়ে গেছে, দাঁতে আসে নাই, তবে সপ্তাহখানিক মধ্যে দাঁতে যাওয়ার সম্ভাবনা আছে। গরুটা সুন্দর, সাইজের সুন্দর। তাহলে এটা হচ্ছে কয় নাম্বার? পাঁচ নাম্বার সরাই দেন। পারফেক্ট গরু, পাঁচ নাম্বার। এটা হচ্ছে ছয় নাম্বার, ছয় নাম্বার। এটাও ছয় নাম্বার, এটাও দেশি না? হ্যাঁ এটাও দেশি। এটা একটা লাল কালার, দেখেন লাল কালার, দেখেন শিং আছে, শিং আছে, চুর আছে, তারপরে দেখেন গলার কম্বলটা, দেখেন গলার কম্বলটা আছে, দেখেন। আচ্ছা এটা হচ্ছে চামড়া, চামড়া ঢিলা ঢেলা, সেখানে বাড়তি হবে। এটা হচ্ছে সিরিয়ালের ছয় নাম্বার, ছয় নাম্বার, জাতে দেশি। হ্যাঁ দেশি, খুব সুন্দর, জাতে দেশি, খুব সুন্দর একটা সার, জাতে দেশি, সিরিয়ালের ছয় নাম্বার, ছয় নাম্বার। আচ্ছা আমরা এখন সাত কালার, খুব সুন্দর গরুগুলো। হ্যাঁ সবগুলো গরু কালারটা কিন্তু বেশ মাশাআল্লাহ, তবে শিং হয়ে গেছে, মাথাটাও ছোট, চোখটা সুন্দর, মুখটা খাটো, চামড়া ঢেলা ঢেলা। ঠিক আছে এটা হচ্ছে সিরিয়ালের সাত নাম্বার, চোখটা বেশ সুন্দর, জাতে দেশি একটা সার, সব দেশি গরু, সব দেশি গরু। সিরিয়ালের সাত নাম্বার হচ্ছে এইটা। আচ্ছা চলেন আমরা আট নাম্বারটা দেখি, আট নাম্বার, রানিং এর দুই দাঁত, রানিং দুই দাঁত, দুই দাঁত, একেবারে টুকটুকে লাল, টুকটুকে লাল, চুষ্টা দেখেন, চোখটা সুন্দর, মাথার গেটআপটা সুন্দর, দেখেন সিংটাও বেশ সুন্দর, খুব সুন্দর। আচ্ছা মানে কুরবানিতে আর যেগুলো চাহিদা সম্পূর্ণ সেগুলো, এগুলা কুরবানিতে যা লাগে এর পাশে, এর মাঝে সবকিছু আছে, সবকিছু আছে। তাহলে সরাই দেন দেখি, এই পাশে দেখেন, পিছনটা দেখেন, পিছনটা। হ্যাঁ গেটআপটা, এটা হচ্ছে সর্বশেষ আট নাম্বার, আট নাম্বার। এটা হচ্ছে সাত নাম্বার, সাত নাম্বার। এটা হচ্ছে ছয় নাম্বার, ছয় নাম্বার। এটা পাঁচ নাম্বার, এটা চার নাম্বার। এটা হচ্ছে তিন নাম্বার, তিন নাম্বার। এটা হচ্ছে দুই নাম্বার, আর এটা হচ্ছে প্রথম নাম্বার। তাহলে টোটাল আটটা, আটটা। রেট বললেন ছিয়াত্তর হাজার পাঁচশো, ছিয়াত্তর হাজার পাঁচশো। আচ্ছা ছিয়াত্তর হাজার পাঁচশো টাকা লটের এগুলো। চলেন আমরা এই যে এই পাশে যে চারটা দেখলাম এগুলো একটু দেখি। তাহলে এই যে আমরা প্রথমে যে দেখছি, এইটা হচ্ছে প্রথম নাম্বার, এক নাম্বার, এক নাম্বার। একটা হচ্ছে লাল কাজলা কালার, লাল কাজলা। দাঁত বললে নড়তেছে, দাঁত উঠে যাবে, বডিটা, চোরটা বেশ সুন্দর, মাথাটা দেখেন, মাথাটাও শিং হচ্ছে না, শিং হয়ে গেছে, শিং হয়ে গেছে। আচ্ছা এটা হচ্ছে প্রথম নাম্বার, এটা হচ্ছে প্রথম নাম্বার, জাতের দেশি, তবে কালারটা বেশ আকর্ষণীয় একটা কালার, কালার। আজকের গরু যেগুলো আমার কাছে আছে ভাই, হ্যাঁ সবগুলা কালারফুল, সবগুলোই কালারফুল এবং আকর্ষণীয় কালার। যে দেখবে প্যাকেজটা, হ্যাঁ ছাড়বে না, যে দেখবে তারই পছন্দ হবে, পছন্দ হবে। আচ্ছা আচ্ছা, সীমিত রেট, রেট আছে, রেট সীমিত আজকে। আচ্ছা এটা হচ্ছে দুই নাম্বার, হ্যাঁ এটা দুই নাম্বার। এটার বয়স? এটা দা, এটা দুই দাঁত, এটা দুই দাঁত, দুই দাঁত, এটা দুই দাঁত, জাতের দেশি। হ্যাঁ দেশি। আচ্ছা এটা লাল সাওলা না কি বলে এটা কালার? খুব সুন্দর, জাতের দেশি, শ্যামলা কালার, এটাকে শ্যাওলা কালার, শ্যামলা কালার। আচ্ছা এটা 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 কি দাঁত ফাস্ট নাকি দুই দাঁত? না দুই দাঁত, রানিং, এটা দুই দাঁত, সিংহ হয়ে গেছে, রানিং দুই দাঁত, বয়স শ্যাওলা কালার। এটা এটা হচ্ছে সিরিয়ালের তিন নাম্বার, তিন নাম্বার। আর এটা হচ্ছে চার নাম্বার, চার নাম্বার। এটা হচ্ছে কালো, দেখুন। আচ্ছা এটা হচ্ছে কালো কালার, সিরিয়ালের চার নাম্বার। এটা বেশ বড় সরু, সরে যান দেখি, সবচেয়ে বড় এই গোলটা, এই গোলটা এই চার নাম্বারের মধ্যে বড়। হ্যাঁ দেখেন চাম, দেখেন কম্বল, চামড়া, কম্বল সবই ঝুলঝাল আছে। আচ্ছা এটা হচ্ছে, এটা দাঁত ফাঁস নাকি দুই দাঁত? দাঁত ফাঁস, এটা দাঁত ফাঁস। এটা হচ্ছে সিরিয়ালের চার নাম্বার, আমরা একটা দেখছি। এটা কি পশমটা চেঞ্জ হচ্ছে নাকি? পশম উঠে যাচ্ছে ভাই, এটা পশম, এটা 100 কোটি টাকা উঠে যাবে, এটা গোসল করে ব্রাশ দিয়ে পলিশ ঠিক হয়ে যাবে, ঠিক হয়ে যাবে। আর এই যে আমাদের এখানে বৃষ্টি হলো তো ভাই, আর দেখলেন তো বৃষ্টির মধ্যে গরুগুলো, বৃষ্টি হয়ে এই জন্য ভিজে গেছে একটু চমটা, সব গরু ভিজে গেছে। আচ্ছা এটা হচ্ছে তিন নাম্বার, হ্যাঁ তিন নাম্বার। এটা দুই নাম্বার, দুই নাম্বার। আর এটা হচ্ছে প্রথম নাম্বার, প্রথম নাম্বার। তাহলে এই এই চারটা রেট বললেন কত? এই চারটা রেট 78,500, 78,500, 500। কেউ যদি চায় এগুলো নিতে পারবে, এগুলো ছাড়া
মানে ওগুলো যদি চায় ওগুলো নিতে পারবে, যদি অনেক দর্শক ভাই বলবে আমার কম লাগবে, হ্যাঁ উনি ওই আটটা জায়গাতে উনি ওই আটটা বাদ দিয়ে উনি চারটা নিতে, চারটা নিতে পারবে, ছোট গাড়িতে নিয়ে চলে যেতে পারবে। আবার কেউ বলে ভাই আমার আটটা লাগবে, উনি আটটাও নিতে পারবে। আবার কেউ বলে ভাই আমার বিশটা লাগবে, সবগুলো দেন, বিশটাও কালেক্ট করে দেওয়া সম্ভব। আবার বারোটাও দেওয়া যাবে, বারোটা দেওয়া যাবে। কেউ যদি যে কোনো সময় বাসায় চলে আসে, দু চার পাঁচ দশটা এসে এসে নিয়ে যেতে পারবে, আরো আছে নিয়ে যেতে পারবে। আচ্ছা এখন যোগাযোগ নাম্বারটা তাহলে বলেন তো আমাদের, 01717 01717 15 15 28 28 44। ঠিক আছে, অসংখ্য ধন্যবাদ দর্শক শ্রোতা, ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।